আসসালামু আলাইকুম, আলাইকুম। চলে আসছি হ্যাপি ফুড ফার্ম থেকে নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে। আমি হ্যাপি, আমি মুক্তা। আজকে খাবার নাই, আজকে খাবার নাই, টেবিল খাও বসে বসে। বুঝে বুঝে টেবিল খাও। যাই হোক গেস, তো আমরা তো আজকে অবশ্যই খাবার নিয়েই আসছি, কিন্তু আমরা খাবারটা আজকে পরে নিব। যাই হোক গেস, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো অনেকদিন পর মুক্তার আমি একসাথে আসলাম, আর ইদানিং মুক্তার আমি করি, মাঝে মাঝে রিপন ওদের সাথে করা হয়, কারণ সময় মিলে মানে মিলতেছে না। তো বলো কি বলবা। কি বলবো, ক্ষুধা লাগছে, ঝাল আর কি পছন্দ করি না, তাই ঝাল ঝালে করছি সবকিছু। আর সাথে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, স্যালাড হিসাবে আমি রোস্ট খেতে মানে খেতে চেয়েছিলাম, তো এই জন্য আমার জন্য আজকে ঝাল রোস্ট করেছে। অনেক মজা হয়েছে, অনেক অনেক।
গ্যাস, খাবার খাওয়া অনেক কষ্ট, আমরা আপনাদের জন্য একটু বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করি, প্লিজ গ্যাস আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ গ্যাস সাবস্ক্রাইব করে দেন। টমেটো আমার অনেক ভালো লাগে, এরকম তো ভালো কেন? আমি ওই না, কীভাবে সবভাবে না শেষ করো পুরোটা, আলা লেবু নিতে ভুলে গেছি, শেষ করো এটা, ক্লাসের উইনার আমি, আমার এটা হাত দি, এটা হাত দি ঘুষ বের করে দেখাবো পুরাটাই ঘুষ, শেষ আমার, তোমার কি হয়েছে আজকে, জিতা গেম হারা গেল তো গাইস, ওর এখনো দেখেন গোসে ভর্তি, কি হয়েছে জানি না, ওর খেতে পারলো না কেন, তো ওনার ফ্রেশ হয়ে আসতেছি, আমাদের সাথেই থাকুন, চলে আসলাম ফ্রেশ হয়ে পানিশমেন্ট দিতে, তো আজকে পানিশমেন্ট দিব, দেখতেই তো পেরেছেন ও হেরে গেল আমি জিতে গেলাম, তো ওকে এখন পানিশমেন্ট দিব, ও এখন পানিশমেন্ট নিবে, তো পানিশমেন্ট এরকম পানিশমেন্ট কি দিছে কিনা জানি না, আর দিল দিতেও পারে, তো আজকে আমি খুবই একটা মজাদার একটা পানিশমেন্ট দিতেছি, সেটা হইল ঠিক আছে বস, এটা কি, এটা হচ্ছে স্টার মশলা, স্টার মশলা, আর এটা হচ্ছে কি জৈত্রী মনে হয়, এটা মনে হয় জৈত্রী বলে এটাকে, তাই না বলেন, এটাকে মনে হয় জৈত্রী বলে, দেখেন আমি এগুলো নাম জানি না, আমি এত রাঁধুনি না যে এগুলো নাম জানতে হবে, এই যে বিরিয়ানি রান্না করতে এগুলো লাগে, এই দুটা লাগে, মাস্ট লাগে এগুলো, তো নাও
তো আমি কিভাবে খাবো এটা? ইচ্ছি, এ তো গোলমরিচের মতো। একটাই তো খাবো। ঝাল এটা তো, ঝাল পানি খেয়ে ফেলো। আমি তখন এগুলো খাই নাই, আজকে আমি দিলাম। আমার তো বলে না কি দিব পানিশমেন্ট, যদি বলে কি পানিশমেন্ট দিব, তোর ইচ্ছা, আজকে নিয়ে আসতে ইচ্ছা মতো। ঠিঙ্গে ঠিঙ্গে ঠিঙ্গরি ঠিঙ্গরি এই যে কি ভাব নিয়ে খাইতেছে, একটু খেলে লেবো। তোমাকে তো কেউ বলে নাই তুমি টেস্ট নাও, তুমি চাবে পানিশমেন্ট তো খারাপই হবে গাইস। আমি তো এখনই হার্ট ফিল করবো, আমি তো এগুলো এমনি পান সুপারি জর্দার মতো একদম নিতে পারি না। এটা পুরো জর্দার স্মেল। জর্দা মানে যারা পান খায়, যারা পান খায় সাধারণত, যারা আপনারা পান খান তারা এটা বলতে পারবেন যে এটা পুরো জর্দা। আচ্ছা ঠিক আছে, তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো পানিশমেন্ট তো নিয়ে ফেলছে, অবস্থা খারাপ, আমার মাথা ঘুরতেছে, এটা পুরো জ্বর। আমি এগুলো এমনি স্মেল সহ্য করতে পারি না, যে পান খায় তাকেও আমার ভালো লাগে না। পান খেলে বমি আসে। তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। তো গাইস আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।